এটা ভাল হসপিটাল দেখা নাই, এটা ভাল স্কুল মই দেখা নাই। যদি আমার স্কুল ভাল নহয়, হসপিটাল ভাল নহয়, আমার যদি রাস্তা পদূলি ভাল নহয়, ইলেকট্রিসিটি আহে আর আধা ঘন্টা মূরে মূরে যায়, এনেকা পরিস্থিতি এই বিজেপি সরকার আমি ইমান বারে বারে ভোট দিন শিকায় থাকার পছন্দ আমি বিজেপির বিরুদ্ধে প্রতিফোধ নেওয়ার সময় আছে। আজি দিসপুর আর কার্বি আংলঙত বিজেপি সরকার চলি আছে, কিন্তু আমার কোনো ঘর মানুষের সংস্থাপন নাই, সরু সরু দোকানীবিলাকর অবস্থা বেয়া হয়ে গেল, খেতিয়ক সকলের অবস্থা বেয়া হয়ে গেল, গাঁওয়ার মানুষের উপার্জন কমি গেল আর বস্তুর দাম বিলাক বাড়ি গেল। বিজেপিয়ে 14 চনের পাছত বারে বারে ইলেকশন জিকি থাকার কারণে বস্তুর দাম এটা নিয়ন্ত্রণ নকরে, বস্তুর দাম কমাবলে ইচ্ছা নকরে। প্রদীপ সিনহা জিকিলে, কংগ্রেস পার্টি কার্বি আংলঙত জিকিলে, দিসপুর সরকার বদলি নহয়, কিন্তু 8 তারিখে রাইজে যেটা কংগ্রেসক হাতর সিনহত ভোট দিব, আমার প্রার্থী যেটা প্রদীপ সিনহা জিকিব, এটা দিসপুর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বর বুকুটো এনেকা লাহে লাহে কপি যাব, বুকুটো কপি যাব। সরকার বহি থাকা চকির ফুটাটো হিলি যাব। সেই কারণে সরকারক এতিয়া অসমৰ মানুষের হয়ে কার্বি আংলং পাহাড়ের মানুষে সিংহাসন সমষ্টির মানুষে সরকারক এটা ভয় খুবলে ধমকি দিয়ার সময় আছে, যে 8 তারিখে যেটা কংগ্রেস প্রার্থী রাইজে কার্বি আংলঙত ভোট দিব, দিসপুর বহি থাকা মুখ্যমন্ত্রী গম পাব যে বস্তুর দাম বহাই দিয়ার কারণে মানুষের খং উঠিছে, চাকরি নিদিয়ার কারণে লড়া ছলীবিলাকর খং উঠিছে। আর সরকার আজি গোটেই কার্বি আংলঙত যান হাবি জঙ্গল আছিলে গোটেই গছবিলাক কাটি খাস্তাং করে দিলে, সব সুরাং বেপারী লগাই বিজেপি নেতাবিলাকে কাটি পেলায় খাস্তাং করে দিলে। আজি ভারতবর্ষর ভিতর যান দুখিয়া রাজ্য আছে, অসম দুখিয়া রাজ্য বিলাক 3 নম্বর আছে, 3 নম্বর দুখিয়া। বিজেপিয়ে কৈছিলে, হিমন্ত বিশ্ব শর্মায় কৈছিলে যে ভারতবর্ষর ভিতর অসমক 5খন শীর্ষ রাজ্য ভিতর এখন বনাম, 5খন টপ রাজ্য ভিতর এখন বনাব, উল্টাকে কি হল দুখিয়া রাজ্যের ভিতর অসম 3 নম্বর হয়ে গেল, নিবনুয়া সমস্যা অসম 1 নম্বর হল, বানপানী মুক্ত অসমের কথা কৈছিলে, গড়াখনে মুক্ত অসমের কথা কৈছিলে। আজি কার্বি আংলঙৰ মানুষে জানে, ডিমা হাসাওয়ার মানুষে জানে যে ডিমা হাসাওয়ার 1 দিন বরষুণ হওয়ার কারণে আজি 15 দিন তার রাস্তা পদূলি বন্ধ হয়ে আছে। আজি সরকার কত আছে, আমাক 1000 টাকা অরুণোদয় দিয়ে আর 5 কেজি চাউল দিয়ে, বিজেপির এমএলএ মন্ত্রীবিলাকক সুধিব যে 1000 টাকাত বিজেপির মন্ত্রীবিলাকৰ ঘর চলিবনে, 1000 টাকাত বিজেপির নেতাবিলাকে ঘর চলাব পারিবনে, আর এই যে আমাক 1000 টাকা দিয়ে, এই মুখ্যমন্ত্রী ঘর ধানের ধান বেচা পয়সা নয়,